গাইবান্ধায় সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস ও জন্মগত হৃদরোগের মতো জটিল রোগে আক্রান্ত 108 জন রোগীর মাঝে চিকিৎসা বাবদ 64 লক্ষ টাকার নগদ চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর 12:30টায় গাইবান্ধা সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিনের সভাপতিত্বে চেক বিতরণের উদ্বোধন করেন গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য শাহ সরওয়ার কবির। এ সময় দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীরা প্রত্যেকে চিকিৎসা বাবদ 50,000 করে টাকার চেক পেয়ে অনেক খুশি। তারা এই টাকা দিয়ে চিকিৎসা চালাতে পারবেন বলে জানিয়েছেন। আগে সর্বপ্রথম ব্যথার কারণে টিউমার ধরা পড়ে গেছে, টিউমার থেকে আমাকে ক্যান্সারের দেখা দিয়েছে। ক্যান্সারের পয়েন্ট ছিল 0.04, আমি এটা অপারেশন করে রেখেছি, আমি থেরাপিতে আছি। এতে বহু টাকা আমার ক্ষয়ক্ষতি হয়েছে। যাই হোক আর কি, এখানে আমি সমাজসেবা অধিদপ্তরে একটু আবেদন করছিলাম। আজকে এমপি মহোদয়ের কাছ থেকে কিছু আর্থিক ক্যান্সার রোগ হয়েছিল, আমি সমাজসেবায় একটি দরখাস্ত করি। দীর্ঘ 1 বছর পর আনুমানিক চেকটা আজকে পায় আমি অনেকটা উপকৃত। তার কারণ আর্থিকভাবেও আমি অনেকটা সচল না, তারপরও এই চেকটা আজকে পায় আমার অনেকটা উপকার হবে। ব্রেস্ট ক্যান্সারে টিউমার, আমি গাইবান্ধা স্কেসে অপারেশন করছি, করার পর আমার ক্যান্সার ধরা পড়ছে। আমি রংপুর কি ঠেঙ্গামারাতে আমি ওখানে 4টে থেরাপি দিছি। দেওয়ার পর আমার টাকা নাই, আমি আর চিকিৎসা করতে পারি নাই। পরে আমি এখানে আবেদন জানাচ্ছি, এখানে আমি আজকে চেক পাইছি, আমি আবার অপারেশন করব। গাইবান্ধা সদর আসনের এই সংসদ সদস্য বলেন, বিগত সময়ে কোন সরকার অসহায় দুস্থ মানুষের ক্যান্সার, কিডনি ও হার্ট সমস্যা জনিত রোগে আক্রান্ত হবার পর এইভাবে আর্থিক সহযোগিতা করেনি, যেটা আওয়ামী লীগ সরকার করেছে। আমার যে পরামর্শ, অ্যাকাউন্টে খুলে এই টাকাটা সম্পূর্ণটাই আপনারা তুলবেন না। যে রোগীর নামে চেক হয়েছে অ্যাকাউন্টটা কিন্তু তার নামে করতে হবে। আপনার যতটুকু চিকিৎসার জন্য দরকার অতটুকুই তুলবেন, তুলে তুলে চিকিৎসা করবেন। আর যদি একবারে টাকাটা তুলে তাহলে কিন্তু টাকাটা দেখবেন 15 দিনের মধ্যে বিভিন্নভাবে টাকাটা খরচ হয়ে যাবে। বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার, সরকারের উদ্দেশ্য যে এই দুস্থ অসহায় মানুষগুলো এই টাকাগুলো দিয়ে যাতে এই জটিল রোগ থেকে বের হয়ে আসতে পারে, এই কারণেই কিন্তু এই সেবাটি দেওয়া হচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল হক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম, মাসুদ আহমেদ প্রমুখ।